welcome to my channel. আজকের ভিডিওতে আমি তোমাদের সবাইকে এই আটটা লিপস্টিক সোয়াচ করে দেখাবো। এটা হচ্ছে যে ম্যাকের একটা ডিউব লিপস্টিকস। তো এই লিপস্টিকগুলো আমি রিসেন্টলি একটা ইনস্টাগ্রাম স্টোর যেটার নাম ফ্যাশন স্টর্ম অফিসিয়াল, তো ওই ওয়েবসাইট থেকে মানে ওই ইনস্টাগ্রাম স্টোর থেকে আমি কিনেছিলাম। তো এটা হচ্ছে লিপস্টিকটা, দেখতে খুব সুন্দর প্যাটার্ন আছে এই লিপস্টিকের লিডে, আর যেহেতু তুমি দেখতে পাচ্ছ ম্যাক লেখা আছে। এটা এরকম করে মানে এরকম ম্যাকের লিপস্টিক অ্যাকচুয়ালি নেই, এটা আসলে ফলস একটা লিপস্টিক, বাট এটা খুবই আমি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি, তার জন্য আমি এই লিপস্টিকগুলো সোয়াচ করে আজকে দেখাবো তোমাদের সবাইকে। বেসিক্যালি এটা একটা সোয়াচ ভিডিও, তো এখানে আমি বলবো এই লিপস্টিকগুলোর কি কি প্রোস আছে আর কি কি কনস আছে। তো ফার্স্ট অফ অল বলি প্রোসগুলো। তো এর প্রোস হচ্ছে যে এটা খুবই ভালো প্যাকেজিং, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা যদিও কোনো প্রোস নয়। সো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এর শেড, আমি একটা লিপস্টিক সোয়াচ করে দেখাচ্ছি তোমাদের, লুক এট দ্য শেড, শেডস খুবই অসম। এই লিপস্টিক গুলো খুবই ইজিলি রিমুভেবল, যেমন তোমরা মেকআপ রিমুভাল যে ওয়াইপস গুলো আছে তো সেই ওয়াইপস গুলো ইউজ করে ইজিলি রিমুভ করতে পারো। অ্যান্ড এছাড়াও তোমরা মাইসেলা ওয়াটার দিয়েও এই লিপস্টিকটাকে রিমুভ করতে পারো ইজিলি। নাম্বার সেকেন্ড, এটার শেডস গুলো খুবই অসম, অ্যান্ড এই সবগুলোর শেডসই প্রায় নিউডের ওপর আছে। প্রো নাম্বার থ্রি হচ্ছে এটা পুরো ম্যাট ফিনিশ দেয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণ আগেই আমি লাগিয়েছি আর এটা পুরোপুরি ম্যাট ফিনিশ হয়ে গেছে অলরেডি। আর প্রো নাম্বার ফোর হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা একদম ট্রান্সফারেবল নয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি হাতে ঘষা সত্ত্বেও কোনো ট্রান্সফার হচ্ছে না আমার হাতে পরিষ্কার। ওকে, সো এবার আমি তোমাদেরকে এই লিপস্টিকটা মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করে দেখাবো যে কত ইজিলি এটা রিমুভ হয়ে যায়। যেমন এখানে আমি একটা ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি, ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে একদমই চলে গেছে, রিমুভ হয়ে গেছে, জাস্ট তিন চারবার সোয়াইপ করালেই এটা উঠে যায় লিপস্টিকটা। আর এবার আমি তোমাদেরকে এই লিপস্টিকটা মাইসেলা ওয়াটার দিয়ে রিমুভ করে দেখাবো। আচ্ছা, তো এখানে আমি ইউজ করছি গার্নিয়ার মাইসেলা ওয়াটার, তো এই মাইসেলা ওয়াটারটা আমি এটা কটন প্যাডে নিয়ে তোমাদেরকে এবার রিমুভ করে দেখাবো। ফার্স্টে কিছুক্ষণ চেপে ধরে থাকতে হবে, অবভিয়াসলি মাইসেলা ওয়াটার দিয়ে কিছু রিমুভ করলে মানে কোনো মেকআপ রিমুভ করলে সেটাকে ফার্স্টে এরকম চেপে ধরে রাখতে হয়, দেন হালকা করে জাস্ট মুভ। তোমরা দেখতে পাচ্ছ একটা সোয়াইপেই এই লিপস্টিকটা পুরোপুরি রিমুভ হয়ে গেল। ওকে, তাও আরেকবার সোয়াইপ করে নেব যাতে পুরোপুরি ক্লিন হয়ে যায়। তো পুরোপুরি ক্লিন হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইসেলা ওয়াটার দিয়ে রিমুভ হচ্ছে বেটার এই লিপস্টিকটা, রাদার দেন ওয়েট ওয়াইপস। আর এই লিপস্টিকটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই লিপস্টিকটার কোনো সেন্ট নেই, মানে অনেক অনেক লিপস্টিক আছে যেগুলোর অনেক বেশি সেন্টেড আর সেগুলো ওয়েয়ার করতেও খুব বেশি ইরিটেটিং লাগে, কারণ যেহেতু লিপস্টিকগুলোর ইটসেলফ একটা সেন্ট থাকে, কিন্তু এই লিপস্টিকগুলোর কোনোই সেন্ট নেই। তো এবার এই লিপস্টিকের কনসগুলো বলি। ফার্স্ট অফ অল যেটা একটাই কনস আমার লেগেছে সেটা হচ্ছে যে এই লিপস্টিকটা একটু ড্রাই, কিন্তু এটা আমার পক্ষে কোনো কনসই নয়, কারণ তোমরা যদি লিপ বাম আগে লাগিয়ে নাও লিপস্টিক লাগানোর আগে, তো এটা আই থিঙ্ক তোমাদের লিপস অতটা বেশি ড্রাই মনে হবে না। এবার আমি লিপস্টিকগুলো আস্তে আস্তে সোয়াচ করে দেখাবো একে একে। টোটাল আটটা লিপস্টিক আছে এই রেঞ্জের মধ্যে, মানে আমি টোটাল আটটা লিপস্টিকই কিনেছি। ফার্স্টে লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে আমি লিপ বাম লাগিয়ে নেবো, এটা হচ্ছে জয়ের লিপ গার্ড, এটা জাস্ট একটা নর্মাল লিপ, তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো এটা লিপস্টিকটা অ্যাপ্লাই করার আগে। তো আমি এখানে ফার্স্টে নেক্সট চলে যাওয়া যাক একবারে সোয়াচেসে। Thank you.
এই গোটা ভিডিওতে আমি যে লিপ স্পাচেস গুলো দেখালাম তো এগুলোতে লিপস্টিকটা একটু গ্লসি মনে হচ্ছে, কিন্তু এই লিপস্টিকটা একদমই গ্লসি নয়। কারণ হচ্ছে যে যেহেতু আমি আগে লিপ বাম বেশি করে লাগিয়ে ইউজ করেছি, নয়তো আমি স্পাচ দেখাতে পারতাম না, ওই জন্য এই লিপস্টিক গুলো একটু গ্লসি মনে হচ্ছে। তো লাস্ট লিপস্টিক যেটা আমি এটা ইউজ করলাম সেটা হচ্ছে AC12 শেড, যেটা এখন যেটা লাগিয়ে আছি। তো এই লিপ তো এইখানে আমি লিপ গ্লস খুব কম ইউজ করেছি বলে দেখো এটা অ্যাকচুয়ালি ম্যাট সেটা বোঝা যাচ্ছে। তো ইয়া, তো এরকমই অ্যাকচুয়ালি ম্যাট ফিনিশ লিপস্টিকগুলোর। তো এই পুরো রেঞ্জের মধ্যে আমার ফেভারিট দুটো শেড হচ্ছে যে AC12, সেটা হচ্ছে এইটা যেটা আমি পরে আছি এখন, এই শেডটা। আর একটা কুল টোন রেড শেড ছিল, সেটা হচ্ছে AC8, সেটা হচ্ছে এই শেডটা। এই দুটো শেড জাস্ট ফেভারিট। আর লাস্টলি আমি ডিসক্লেমারদের বলে রাখি যে আমি এখানে কোনো নকল বা ফেক লিপস্টিক বা কোনো ডিউপ লিপস্টিক কোনো কিছু প্রমোট করছি না, যেহেতু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এই লিপস্টিকগুলো সমস্ত কিছুই পরে, আর এই লিপস্টিকগুলোর শেডসও খুবই ভালো। আর যেহেতু এই লিপস্টিকগুলোর মধ্যে অনেকগুলোই প্রোজ আছে, তো ওই জন্য আমি এই লিপস্টিকগুলো সোয়াচ নিয়ে এই ভিডিওটা বানালাম। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইবের পাশে যে একটা বেল বাটন থাকে ওটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই যেই ভিডিও আপলোড করি না কেন তো সেটা অবভিয়াসলি তোমাদের কাছে ফার্স্টে নোটিফিকেশন চলে যাবে, তোমরা কিছু মিস করবে না আমার ভিডিও। আজকের মতো এখানেই শেষ, আবার তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।